গত পর্বে আপনারা দেখেছেন মণ্ডপে পুরোহিতের থেকে কিছু শুনে সমদর্শী দেববাড়ি ছুটে যায়। ঋদ্ধিমান ও রজনীর থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জোগাড় করে আবার ঘটনাস্থলে উপস্থিত হয়। নিজের কল্পনা শক্তিকে দৃঢ় করে সে অনুমান করে নেয় সমৃদ্ধির মৃত্যু রহস্য। সেখানে উল্টে পড়ে থাকা মদের বোতল তাকে অবাক করে এবং হরি অয়ন আদ্রিতাকে সেই নিয়ে জিজ্ঞাসাবাদ করে। তারপর দেখুন অন্তিম পর্ব। এটা হচ্ছে দিস তুই কি করে জানবি? এই বোতলটাই বোধহয় পূজোর মণ্ডপ থেকে সরিয়েছিলিস, তাই না? আর তারপর বোতলের মুখটা খুলে এখানে এখানে রেখে দিস। আমায় কি করে ধরলি? জানতে পারতাম না যদি ঠাকুরমশাই আমায় ইম্পিরিয়াল ব্লুয়ের বোতলটা আনতে বলে। সমদর্শী, এখানে একটা ইম্পিরিয়াল ব্লু এর বোতল এনেছিলাম, দেখ কোথাও তো খুঁজে পাচ্ছি না ঠিক। কিন্তু কেন বলুন তো? আমার তো এখনই ওটা পুজোতে লাগবে, একটু দেখো না গো। ওম ভদ্রকালয় নমো নিত্যাং সরস্বত্যয় নমো নমো। আর তারপর তোদের এই উঠোনে যখন খোলা উল্টানো অবস্থায় মদের বোতলটা দেখি, তখন আমার আর কিছুই বুঝতে বাকি থাকে না। প্রথম যখন এখানে আসি তখন মদের সাথে বারুদ মেশানো যে গন্ধটা আছে সেটা অতটা বুঝতে পারিনি। সন্দেহটা প্রথম থেকে আমার দিকেই নাকি? যখন জানতে পারি যে সকালবেলা মদের বোতলটা হরিদাকে দিয়ে তুই আনিয়েছিস, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা চলে যায় অয়নদার কাছে, আর অয়নদা সেটাকে নিয়ে রেখে দেয় নিজের আলমারির লকারে, যেটা চাবি শুধুমাত্র অয়নদার কাছেই থাকে। তাই যথারীতি তোকে মণ্ডপ থেকে মদের বোতলটা চুরি করে আনতে হবে। আজ সমৃদ্ধিকে সিনথেটিক শাড়ি পরানোর প্ল্যানটাও বোধ হয় এটারই অংশ। এবিন্নি, মণ্ডপে যাবি না? না, আমার ভালো লাগছে না। তুমি যাও না ছোট মা। আরে মিনিমাম জামাটা তো চেঞ্জ কর। কেন? আমার ভালো লাগছে না, কাকাই তো রয়েছে, তুমি যাও। শোন না, এই শাড়িটা পর, এই শাড়িটা পরলে তোকে খুব সুন্দর লাগবে। কেন? তুমি যাও না ছোট মা, কি হয়েছে? প্লিজ বাবু, একটু কথাটা শোন, এটা পরে নে, দেখবি কাকাও বলবে তোকে কি সুন্দর লাগছে। এবার বল রংমশালের কেসটা কি? দীপানকে কেন ইউজ করলি? দীপান ছাড়া আমার আর কোনো উপায় ছিল না রে। দীপান আর বিন্নির প্রেমটা প্রথম বিন্নি ভাঙে, তারপর একদিন যখন দীপান বাড়িতে এসে আমাদেরকে থ্রেট করে যায়, সেদিনই পুরোটা ঠিক করি আমি। দীপান, এটা আমাদের করতেই হবে। পিন্নি তোমাকে আর আমাকে দুজনকেই ঠকাচ্ছে, ওকে একটা শাস্তি পেতে হবে। কিন্তু আপনি যে রংমশালের কথা বলেছেন সেটাতে যে কারোর হাত পড়ে যেতে পারে। এই হাত পড়ে যাওয়াটা কি তোমার আর আমার বুকের ক্ষত থেকে বেশি দীপান?
কটা লাগবে রংমশাল? কিন্তু দীপান বোধ আন্দাজও করতে পারেনি যে তুই সমৃদ্ধির শুধুমাত্র হাতটা নয়, গোটা শরীরটাই জ্বালিয়ে ফেলার প্ল্যান করেছিস, আর তাই বারুদ ভর্তি রংমশালের পিছনে একটা ফুটো করে রেখেছিস, যাতে বারুদ, মদ আর সিনথেটিক কাপড় মিলিয়ে একটা একটা দাবানল তৈরি হয়। কিন্তু কেন করলি এরকম? বল কেন করলি? জানতে চাস কেন করলাম? যেই মেয়েটাকে আমি আমার নিজের মেয়ের মতন ভালোবেসেছি, সেই মেয়েটি আমার থেকে আমার স্বামীকে কেড়ে নিচ্ছিল। মানে সমৃদ্ধির মধ্যে শুধু নামেই কাকা ভাইজির সম্পর্ক, ওদের মধ্যে দিনের পর দিন যে অবৈধ সম্পর্কের বীজ বেড়ে চলেছিল তার একমাত্র সাক্ষী ছিলাম আমি। প্রায় প্রত্যেক দিন সমৃদ্ধি আমার আর অয়নের মাঝে এসে শুত। ওরা ভাবতো আমি কিছু বুঝি না, কিন্তু একদিন ছোপে না আজ তুমি আমায়, প্লিজ। বউকে পেয়ে তো ভুলে গেছো আমায়। না, নিজে হাত দেবে না প্লিজ, নিজে হাত দেবে না প্লিজ, করো না। এভাবে কি করে বাঁচতাম আমি? আমি অয়নকে জিজ্ঞেস করেছিলাম, ও আমাকে বলেছিল ওদের মধ্যে এরকম কিছুই নেই, কিন্তু আমি তো জানতাম কতটা কি রয়েছে ওদের মধ্যে। বিয়ের 4 বছরের মধ্যে অয়ন আমাকে সেভাবে স্পর্শই করেনি। তুই জানিস সমদর্শী, তুই জানিস সে কিরকম জ্বালা। আমি তো একটু প্রতিশোধ নিতে চেয়েছিলাম, একটু শান্তিতে বাঁচতে চেয়েছিলাম, অয়না সমৃদ্ধিকে আলাদা করতে চেয়েছিলাম। আমার আর কিছু বলার নেই। আমাকে অ্যারেস্ট করবি না? আমি অ্যারেস্ট করার কে বল? আমি তো আর পুলিশ নই। তুই নিজেই নিজের শাস্তির পথটা বেছে নিলি। কোনো ভেবে দেখিস, এটা করে তুই নিজে কি পেলি? অয়ন্দাকে কোনোদিনও পাবি নিজের কাছে? নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবি? এটা করে তুই শুধুমাত্র শূন্যতা ছাড়া আর কিচ্ছু পেলি না আদ্রিতা? আমি জেলে যেতে চাই সমদর্শী, আমি আর এখানে থাকতে চাই না। আমাকে নিয়ে চল সমদর্শী, আমি আর এই নরক যন্ত্রণা সহ্য করতে চাই না। আমায় মুক্তি দে প্লিজ, আমাকে মুক্তি দে।
লোকে বলে করি আমি সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছা মই তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি সকলি তোমারি ইচ্ছা, পঙ্কে বদ্ধ করো করি পঙ্গুরে লঙ্ঘাও গিরি, পঙ্কে বদ্ধ করো করি পঙ্গুরে লঙ্ঘাও গিরি, কার দাও মা ব্রহ্ম পদ্ম কার করো অধোগামী, সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছা মই তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি সকলি তোমারি ইচ্ছা, আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী, আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী, আমি রথ তুমি রথি, যেমন চালাও তেমনি চলি আমি রথ। আরে ও স্যার, বলছি যে পরের এপিসোডের লোকে কবে থেকে দেখতে পারবে একটু বলো তো। হ্যাঁ রে, সব দর্শকরা আমাদের অপেক্ষা করে বসে আছে তো। ভাবছি কি ভাবছ? ভাবছি সম্রাট আর ইচ্ছের সম্পর্কটা আদৌ কোনো সম্পর্ক তো নাকি অন্য কিছু? কে সম্রাট কে কে ইচ্ছে, কাদের সম্পর্কে কথা বলছো বলো? আরে ভাই, ওই সম্রাট আর ইচ্ছে মনে হয় আমাদের নেক্সট গল্পের চরিত্র, তাই না? দর্শকরা বসে আছে, দর্শকরা ততদিন কি করবে? সেটাই তো, দর্শকরা কি করবে? লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট, সেটা তো চাপ নিয়ে বলছিলাম। দর্শকরা তো ভয় পেয়ে যাবে, আপনারা ভয় পাবেন না। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, নিচে দেখুন লাইক অপশন আছে, লাইক করুন, তার পাশে দেখবেন শেয়ার অপশন আছে, শেয়ার করুন, বন্ধুদেরকে দেখান, পরিবারকে দেখান, সবাইকে দেখান, ভালো লেগেছে আশা করি নিশ্চয়ই। আর তার পাশে দেখবেন একটা লাল বাক্স আছে যার মধ্যে সাবস্ক্রাইব লেখা আছে, সাবস্ক্রাইব করুন। অলরেডি যদি সাবস্ক্রাইব করে দিয়ে থাকেন তাহলে লাল ঘন্টাটাকে ক্লিক করুন, যেটার মানে হচ্ছে নোটিফিকেশন, আগামী এপিসোড রিলিজ হলে অবশ্যই নোটিফিকেশন পাবেন, দেখবেন। আর একটা কথা, আপনাদের কমেন্ট ছাড়া কিন্তু আমরা এক পাও এগোতে পারবো না, সুতরাং প্রত্যেকটা এপিসোডের পর আপনাদের কমেন্ট কিন্তু আমরা চাইছি। কমেন্টে জানাবেন কেমন লাগলো, ভালো লাগলো, খারাপ লাগলো, কোন জায়গাটা খারাপ লাগলো, কোন জায়গাটা ভালো লাগলো। আপনাদের সাহায্য ছাড়া আমাদের কোনো গতি নেই। আরে ইচ্ছে এসেছিল তো সেদিনকে। কি ইচ্ছে, কার ইচ্ছে? ইচ্ছে মানে সৌরভের এক্স ক্রাশ। সৌরভ? ও আপনার ছেলে সৌরভ? হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। তারপরে এসে বললো কয়েকটা কথা, আমি বুঝতেই পারছি না কিছুতে। কার প্ল্যান কি বুঝতে পারছি না, আপনি বুঝতে না পারলে দর্শকরা বুঝবে কি করে? এগুলো কি ঠিক কথা নাকি? দর্শক বুঝে যাবে কেন, আমরা তো এখনো ও দর্শক দেখছি। এ বাবা, এই আপনারা দেখছেন, আপনারা কিছু বলেননি। টাটা।